আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই চ্যানেল আসাদুল্লাহ টিভি .bd, এই চ্যানেলের সাথে আপনারা আছেন, থাকবেন ইনশাল্লাহ সবসময়। এমনকি ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে আমার চ্যানেলের 1 বছর 1 দিন পূর্ণ হলো। গত 2018 সালের 18ই ফেব্রুয়ারি এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছি। এমনকি আজকে 2019 সালের 19ই ফেব্রুয়ারি। তো আলহামদুলিল্লাহ আপনাদের আসেন বলে, আপনারা লাইক কমেন্ট এমনকি ভিডিওগুলো দেখেন বলে এত দূর এগোলাম। প্রায় 200টি ভিডিও আপলোড করেছি, তার মধ্যে আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে 2000 সাবস্ক্রাইব। এমনকি ইউটিউবে আরও যে শর্তগুলো পুরো মনে লাগে, যে একটা চ্যানেল দুটা শর্ত লাগে, 4000 ঘন্টা এমনকি 1000 সাবস্ক্রাইব লাগে শর্ত পূরণ হতে। তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের দোয়ায় পেরেছি, আপনাদের আপনারা সাথে আছেন বলে। তো আপনারা আপনাদের মতামত জানাবেন কিভাবে ভিডিওগুলো আপলোড করলে ভালো হয়, কি কি ভিডিও দিলে ভালো হয়, এমনকি আপনারা কোনগুলো ভিডিও চাচ্ছেন সেগুলি মতামত জানাবেন, এমনকি ভিডিওগুলি আরও কীভাবে করলে সুন্দর হয় ভিডিওগুলি, এই বিষয়গুলি আপনারা জানাবেন। মতামত চাচ্ছি আপনাদের, আপনারা যেভাবে বলেন সেভাবে জানাবো, কারণ আমার একার পক্ষে এত দূর যাওয়া সম্ভব না। তো আপনারা আসেন বলে, আপনার ভিডিওগুলি দেখেন বলে উৎসাহ পাই, এমনকি ভিডিওগুলো আপলোড করি। তো আপনার ভিডিওগুলো সবাই দেখবেন, এমনকি আমার চ্যানেলে বিশেষ করে যে আমার কবিতা সেগুলি আপলোড করেছি, তাছাড়া আমাদের আরও অন্যান্য কবিদের যেগুলো কবিতা ভালো লাগলো আপলোড করবো ইনশাল্লাহ। এমনকি দেখা যাচ্ছে যে আরও যেসব বাংলাদেশের নিত্যদিনকার ঘটে যাওয়া বিষয়গুলো, বিশেষ করে বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবরগুলো আপনারা পেয়ে থাকেন, সেই সাথে আমাদের ঢাকা বিভাগের নরসিংদী জেলার আমাদের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করি। তো তাছাড়া এইভাবে বিভিন্ন খেলাধুলা সম্পর্কে, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি যে যেহেতু আমরা মুসলমান, এক সময় আমরা অবশ্যই মৃত্যুবরণ করব। তো এমন কিছু ভিডিও দিয়ে যাওয়ার জন্য যেটা থেকে যেন আমি মৃত্যুর পরও যেন এই কবরের সদকে জারিয়া হিসাবে সব পেতে থাকি। তো এভাবে কীরকম ভিডিও দিলে, কীরকম ভিডিও দেওয়া যায় সেদিকে আপনারা আপনারা মতামত জানাবেন। তো আমি আলহামদুলিল্লাহ নিয়ত করেছি যে বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন ইসলামিক উপন্যাস, যেগুলি সত্য উপন্যাস, যারা মুসলিম মুসলিম লেখকরা লিখে গেছেন, এমনকি বিশেষ করে আমাদের এই পৃথিবীর ইতিহাস সম্পর্কে, আমরা যুবক, আমরা মুসলিম, আমরা যুবক, বাংলাদেশের হাজার হাজার লাখো লাখো ইউটিউবার আছেন, এমনকি তারা ইউটিউব করেন, এমনকি ইউটিউব ভিডিও দেখেন এরকম লাখো লাখো কোটি কোটি ভাইরা। তো আমাদের মুসলিম, যেহেতু আমরা মুসলিম ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানি না, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যখনই অবসর পাবো, তো এরকম বিভিন্ন উপন্যাস আছে ইসলামিক উপন্যাস যেগুলি সত্য সেগুলি আপনাদের সামনে পড়ে শোনাবো, আপনারা শুনবেন নিয়মিত। সেগুলি আপনাদের অবশ্যই জানা দরকার, একদম আমরা মুসলিম যুবক, আমাদের মুসলিমের বিভিন্ন মুসলিম দেশে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে যে মুসলিমদের কী অবস্থা এগুলি হয়তো অনেকে জানে না, সেগুলি আপনারা অবশ্যই চ্যানেল থেকে জানতে মানে আমি আপলোড চেষ্টা করবো সেগুলো আপলোড দেওয়ার জন্য। আপনারা নিয়মিত দেখলে উৎসাহ পাবে, মানে যখন পাবো তখনই আরও ভালো লাগবে সেগুলো দেখার জন্য। বিশেষ করে আজকে মুসলিমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে অত্যাচারিত নির্যাতিত আমাদের মা বোনদের সম্পর্কে অনেক যুবক ভাই জানে না, যে আমাদের মা বোনদেরকে কীভাবে ধর্ষণ করা হচ্ছে, দিনের পর দিন গণধর্ষণ করা হচ্ছে এই বিভিন্ন কারাগারে এই ইহুদি খ্রিস্টান নাসারারা, সেই বিষয়গুলি জানেন না। এগুলি আমাদের মুসলিম ভাইকে যদি এগুলি না জানার ফলে তারা আজকে বিভিন্ন প্রতভস্ত হয়ে যাচ্ছে, তারা যদি এগুলি জানতো তো তারা হয়তো বুঝতো মুসলিমদের সাথে যে কীর আচরণ করা হচ্ছে এগুলি জানা দরকার, মুসলিম মুসলমানদের ইতিহাসে জানা দরকার, ইসলামের ইতিহাসে জানা দরকার। আমি কোনো তালবেল ওয়েল ছাত্র না, তাছাড়া কোনো মাদ্রাসা কোনো মানে হুজুরও না, তো এগুলো পরে আপনাদেরকে শোনাবো, আপনারা যদি উপকৃত পান তো এরকমই আপনার মতামত দিয়ে জানিয়ে দেবেন আরও কীরকম ভিডিও আপলোড করলে ভালো হয়, যেগুলো অবশ্যই সোয়াবের জন্য, এমনকি আপনার যেন ভালো কিছু জানতে পারেন। তো অনেক ইউটিউবার ভাই আছেন, ইউটিউবার করেন, কিন্তু ভাই কি দরকার আছে সব আপনারা, ঠিক আছে, আর এটা একটা উপার্জনের মাধ্যম, এটার মাধ্যমে কিন্তু এবার মিথ্যা কথা বলে যে আপনি মিথ্যা কথা বলা মহাপাপ, এরকম আপনি দেখতেছেন যে আপনি টাইটেল দেন একটা, এমনকি মানে আপনি কাজকর্মে এক থাকে না, আপনার টাইটেল হচ্ছে একটা আর আপনার ভিতরে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার অন্য ভুংবান, আপনার কাজকর্ম মিল থাকে না ভাই। এটা কি ভাই, এটা কি ভাই মহাপাপ না ভাই, এটা কি মিথ্যা না ভাই? বেশিরভাগ প্রায় অধিকাংশ ইউটিউবার এই বিষয়টা দেখে কিন্তু ভাই এরকম কী দরকার আছে, একসময় তো আমাদের মৃত্যু হবে, এরকম এগুলি জবাব দিয়ে দিতে হবে আমাদেরকে, দৈনন্দিন জীবনের তো কাজকর্ম হিসাব দিতে হবে, কী দরকার আছে এরকম মিথ্যা কথা বলে বলে টাকা উপার্জন করার, ভাই ছেড়ে দেন ভাই, এগুলি দরকার নেই ভাই, এগুলো
কোনো দরকার নেই ভাই এভাবে। আপনি দেখেন আবার অনেক ইউটিউবার ভাই আছেন যে যুবকদেরকে পথভ্রষ্ট করতেছেন কিভাবে পণ্য, বিভিন্ন পণ্য সাইট, বর্ণ ওয়েবসাইট, এগুলি বিভিন্ন খারাপ দিকগুলি কিভাবে অনলাইন থেকে খুঁজে বের করতে হবে সেগুলি আপনারা দেখে দিচ্ছেন। এগুলি ভাই দরকার নেই, এগুলি আমাদের জন্য ক্ষতিকর, আমাদের মুসলিম যুবক ভাইদের জন্য, যুবক ভাই বোনদের জন্য এগুলি খুবই ক্ষতিকর। তো এসব বিষয়গুলি